সাংবাদিকদের পেছনে না লেগে কাজী সালাউদ্দিনকে নিজের কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। একাত্তর টেলিভিশন সিনিয়র সাংবাদিক, সাবেক ফুটবলার, ক্রীড়া সংগঠক ও আইনজীবী মিলিয়ে মোট ১৭ জনের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তুলে উকিল নোটিশ পাঠিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, যেটাকে একেবারেই সমীচীন মনে করছেন না ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অভিভাবক। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। শোনাই না থাকে তাহলে তো মানে সেই কাজের কোনো মূল্য নেই। আমি মনে করি কাজের মূল্য তখনই আছে যখন যে কাজের আলোচনা সমালোচনা হয়, তেমন কারণ সেখান থেকে সে আরও অনেক বেটার কাজ করতে পারে। তবে এই ধরনের এটি নিয়ে আমার মনে যে মানে সাংবাদিকদের এই ধরনের উকিল নোটিশ পাঠানোটা আমি সমীচীন মনে করছি না, কারণ যে পর্যায়ে থাকে সে পর্যায়েগুলোতে আমরা যদি আরও দায়িত্বশীলভাবে কাজ করি, আরও ভালোভাবে কাজ করি, তাহলে এই সমালোচনাগুলো অনেকাংশে কমানো সম্ভব। যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে কারো ব্যক্তিগত নিয়ে, কারো কোনো বিষয় নিয়ে, আপনাদের সাথে বসতে পারে, আলোচনা করতে পারে যে হ্যাঁ আমরা কী বিষয় নিয়ে আমাকে নিয়ে তোমরা যে এই লেখছো বা এই কাজটি করছো, যে সমস্যাটা কী। আমার মনে হয় যদি আলোচনা করা যায় তাহলে এটা সমাধান করা যায়।